আসসালামু আলাইকুম টিমস বাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসলাম আম আপনারা জানেন টিমস বাজার মূলত দুই ধরনের টিম সেল করে থাকে একটা হলো যে সিঙ্গেল লাইসেন্স আর একটা হলো আনলিমিটেড লাইসেন্স তো আমাদের আনলিমিটেড লাইসেন্স যে টিমগুলো রয়েছে ওইগুলোর জন্য আমরা আপনাদেরকে আলাদা একটা প্যানেল দিয়ে দিই এবং ওইটার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিই আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওই প্যানেলের মধ্যে তারপর আপনি সেখান থেকে আপনি খুব সহজেই প্রত্যেকটা ডোমিনের আন্ডারে আপনি লাইসেন্স তৈরি করে নিতে পারবেন তো এখন দেখাবো যে কীভাবে আপনি লাইসেন্সগুলো আনলিমিটেড লাইসেন্সগুলো কীভাবে তৈরি করবেন সিঙ্গেল লাইসেন্সগুলো কিন্তু আমরাই তৈরি করে দেবো আপনাদেরকে আর আনলিমিটেড লাইসেন্স যখন নেবেন তখনই কিন্তু আমরা এরকম একটা ডেমো আপনাদেরকে দেবো এরকম একটা সফটওয়্যার আপনাদেরকে দিব এবং যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা কি করতে পারবেন যে প্রত্যেকটা ডোমিনের আগেনস্টে আপনি লাইসেন্স তৈরি করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে একটা প্যানেল দেওয়া হবে আপনারা প্যানেলে এ লগিং করবেন আপনাদের ইমেলটা দিবেন আমি আমার ইমেলটা দিচ্ছি পাসওয়ার্ডের জায়গায় আপনারা পাসওয়ার্ড গুলা দিবেন কখনো যদি আপনারা এখানে লগিং না করতে পারেন হ্যাঁ যদি কখনো লগিং না হয় তাহলে আপনাদের ক্যাশটা একটু ক্লিয়ার করে নেবেন যদি দেখেন কখনো লগিং হচ্ছে না হ্যাঁ কোনো কাজই করছে না পাসওয়ার্ড দেওয়ার পরে তখন আপনাদের ক্যাশটা ক্লিয়ার করবেন অথবা ব্রাউজারটা একটু চেঞ্জ করে নেবেন তারপরে এখানে লাইসেন্স 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 লিস্ট আছে এখানে লিস্টে যাবেন যাওয়ার পরে আপনি কি করবেন এখানে যে লাইসেন্স রিকোয়েস্টে যাবেন যাওয়ার পরে এখানে আপনার ডোমিন নেমটা দিবেন তো ডোমিন নেমটা অনেকেই দেয় ডব্লিউ ডব্লিউ ডট থিমবাজার ডট কম হ্যাঁ এরকম দিলে হবে না আবার অনেকে দেয় এস টিপি এটাও দিলে হবে না শুধু ডোমিন নেমটা দিবেন হ্যাঁ যেমন দেখেন প্রথম আলো পি অরিজিনাল ডোমিনটা যেটা শুধু ওইটাই দিবেন সেম নিচে অ্যাগেম ডোমিন নেম আবারও ডোমিন নেমটা দিবেন আশা করি বুঝতে পেরেছেন মানে সাথে কোনো ডব্লিউ ডট হবে না কোনো স্পেস হবে না টিভি হবে না শুধু মেন যে ডোমিন নেমটা আপনার এই ডোমিন নেমটা দিয়ে দেবেন এখানে ক্লিক করে করলে আপনার যে ডোমিনগুলো থাকবে আপনার যদি একটা ডোমিন কিনেন এখানে একটা থিম কিনেন তাইলে ওই একটা টিম পাবেন দুইটা টিম কিনলে দুটা টিম পাবেন পাঁচটা টিম কিনলে আমাদের থেকে এখানে পাঁচটা টিম পাবেন এবং থিমগুলোর নাম পেয়ে যাবেন আপনি যে যে থিমগুলো কিনবেন আমাদের থেকে সেই থিমগুলো ইয়ে করবেন এখন আপনি যদি চান যে এই ডোমিনের আন্ডারে অ্যাডভান্স নিউজের তৈরি করবেন তখন অ্যাডভান্স নিউজ সিলেক্ট করে দিবেন আপনি যদি চান প্রথম আলুর আন্ডারে আপনি রেয়ার নিউজটা ইয়ে দিবেন তখন করবেন অথবা আপনি যদি চান এখানে একটা ডোমিনের সাথে অন্য যে থিমগুলো আপনাদের থাকবে এখানে হলো থিমের নাম হ্যাঁ এখন আপনি নাম দিলেন এটা থিম অন্যটা ইউজ করলেন হ্যাঁ তাইলে কিন্তু মানে কাজ করবেন আপনি ওই প্রথম আলুতে কোন থিম ব্যবহার করবেন আপনি যদি রেয়ার থিম ব্যবহার করেন তাহলে রেয়ার টিম দিবেন প্রথম আলুতে যদি আপনি অ্যাডভান্স ব্যবহার করেন তাহলে অ্যাডভান্সটা দিবেন দেওয়ার পর আপনি এখানে সাবমিট করবেন এই যে সাবমিট করে দিলাম সাবমিট করে দিলে দেখেন এখানে আপনার ডোমিন নেমটা চলে আসবে এখানে আপনার লাইসেন্স কি চলে আসবে এখানে আপনার সিক্রেট কি চলে আসবে এখানে নেম চলে আসবে এখানে আবার লোকাল সার্ভার চলে আসবে এখানে ডেটটাও চলে চলে আসবে আসবে আপনি কবে এই এইটাও এখন আমি বলি এটা হলো লাইসেন্স কি ফর লাইফ সার্ভার আপনি টিমটা যখন লাইফ সার্ভারে যখন ইয়ে করবেন তখন ওইখানে আপনি লাইসেন্স কি নামে একটা অপশন পাবেন এখানে কপি করবেন এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে আপনি ওই জায়গায় যাওয়া টিম অপশনে যা আপনি লাইসেন্স কি দিয়ে দিবেন এখানে সিক্রেট কি ক্লিক করলে আপনি ওইটা আপনার থিম অপশনের ভিতরে সিক্রেট কি অপশন পাবেন এখানে দিলেই কিন্তু কপি হয়ে যাবে হ্যাঁ এটা আলাদা করে আপনাকে এইভাবে কপি করা লাগবে না এইভাবে টেনে কপি করা লাগবে না ক্লিক করলে আপনি ওইখানে দিয়ে দিবেন আচ্ছা তারপর বলি অনেকেই আমাদের থিমগুলো লোকাল সার্ভারে ব্যবহার করবেন আপনারা যারা লোকাল সার্ভারে অনেকে লোকাল সার্ভারে ব্যবহার করে পুরা সাইটটা সেট করে লোকাল সার্ভার যখন ব্যবহার করবেন তখন এই লাইসেন্সটা ব্যবহার করবেন না এটা হলো লাইসেন্স কি লাইভ সার্ভার আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন করে এখানে দেখেন লাইসেন্স কি ফর লোকাল সার্ভার লাইসেন্স কির জায়গায় এই লোকাল সার্ভার যদি হয় তাইলে লোকাল সার্ভারের লাইসেন্স দিয়ে দিবেন সিক্রেট কি হলে সিক্রেট কি দিয়ে দিবেন আর অনেকেই তো আসলে এটা যারা ডেভেলপার মূলত তারা করে আর কি হ্যাঁ আর যারা আপনারা ডেভেলপার না আপনারা সরাসরি আপনার ডোমিনের মধ্যেই আছে তখন আপনারা ব্যবহার করবেন এটা এটা এই দুইটা জিনিস আর যারা ডেভেলপার লোকাল সার্ভারে ব্যবহার করে হ্যাঁ তারা এই লোকাল সার্ভারের জন্য এটা ব্যবহার করবে আশা করি বুঝতে পেরেছেন এইভাবেই লাইসেন্স ক্রিয়েট করতে হয় ভালো থাকবেন আলাইকুম